আমি কিন্তু সরিষার ভুবনে অলরেডি চলেই এসেছি শীতের সাথে সাথে সরিষা ফুলের হলদে সাজে সাজেছে গ্রামের মাঠ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চেয়েছিলাম দূরে কোথাও যাব আর দূরে কোথাও গিয়ে সেখানকার পরিবেশ আপনাদের সাথে শেয়ার করব তো বাজারে ছিলাম মনটা বেশ খারাপ কিছুই ভালো লাগতেছে না তো ভাবলাম যে একটু মাঠ থেকে ঘুরে আসি আর মাঠের যে প্রাকৃতিক দৃশ্য সেটা একটু উপভোগ করে আসি তো আমার পিছনে দেখতে পাচ্ছেন একদম সরিষার যে মনোরম দৃশ্য সরিষা ফুল ফুটে চারিদিকটাই একেবারে সোনালি কালারে ছেয়ে গেছে মানে বলতে পারেন এক কথাই কথায় জুড়ে সরিষা যতদূর যেদিকে চোখ যাই বিকালে আবারও চলে এলাম সরিষা ক্ষেত্রে রোপের জংকারে কিছুটা সময় পার করতে একেবারেই অসাধারণ দৃশ্য আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন ডাইনে বামে সামনে পিছনে সব দিকে সরিষা ফুলের সমাহার চারিদিকে চোখ জোড়ানো অপরব দৃশ্য বাংলার হেমন্তে নবদনের সাথে সাথে মনে হচ্ছে নববধূর হলদে শাড়িতে মোড়ানো সরিষার মাঠ পরন্ত বিকেলে সরিষা ক্ষেতের আয়ল ধরে হাঁটছি এক কথাই আমার কাছে পরিবেশটা অপূর্ব লাগছে ও আর কথা আসলে কি আমার যে ভিডিওগুলা এই ভিডিওগুলাই আমি সাধারণ মানুষের কথা বলি গ্রামের প্রকৃতি নিয়ে আলোচনা করি তো জানি না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আশা করি হয়তো বা ভালো লাগে শুধু যে গ্রাম বাংলার ভিডিও বানাই তা কিন্তু নয় ইনশাআল্লাহ শহর গ্রাম সাধারণ মানুষ ওলি থেকে গলি সব কিছুর কথা হবে আমাদের ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে আপনারা সবাই সাথে থাকবেন চারিদিকে শুধু মৌমাছির ভৌব শব্দ কোলাহলমুক্ত গ্রামীণ জীবন আর এ জীবনের সাথে এরকম প্রাকৃতিক আড্ডা সুক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন সদ্য জমি থেকে তোলা শীতকালীন রকমের সবজি নিয়ে যাচ্ছে এক ভাই এদিকে শীতকালীন সবজির দাম কমতে শুরু হওয়ায় নিম্নয়ের মানুষের জীবনে স্বস্তি ফিরলেও বিপাকে কৃষক তিনি একজন কৃষক মাটির মানুষ তো তিনি আবার একই সাথে কৃষক আবার একই সাথে কাঁচামাল ব্যবসায়ী তার মানে জমিতে বিভিন্ন ফসলাদি চাষাবাদ করে আবার সেগুলো হাটে নিয়ে গিয়েও বিক্রি করে তোমার বর্তমান বাজার অবস্থা কি বাজারের কাঁচামালের অবস্থা বেশি একটা সুবিধাজনক না মানে দাম বৃদ্ধি নাকি কম দাম কম তাই তো আচ্ছা তো আসলে দাম কম হইলে কিন্তু যারা গরিব দুঃখী আছে তাদের কিন্তু অনেক সুবিধা হয় কেনাকাটা করতে সুবিধা হলে সার কীটনাশক ইত্যাদির দাম বেশি হওয়াতে লাভের বদলে লোকসানের হিসাব করতে ব্যস্ত তারা এই প্রসঙ্গে হচ্ছে সবকিছুর দাম নিয়ন্ত্রণে রাখা উচিত তাদের দাবি সার কীটনাশকের উপর কৃষকদের কথা বিবেচনা করে মূল্য নির্ধারণ করা উচিত তারা চাষাবাদ করে লাভের মুখ দেখছে না অথচ একটি মহল ঠিকই লাভবান হচ্ছে শুনলাম সারা মাঠ ঘুরে কৃষকের কথা সরিষা ফুলের রঙে কৃষকের গল্পে সময়টা বেশ ভালোই কাটল সময়ও নদীর স্রোত এ জীবনের মতো বহমান তো বন্ধুরা সরিষা ফুলের এ রাজ্য থেকে আজকের মতো বিদায় নিচ্ছি যশোরের মনিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামের এ মাঠ থেকে আজকের মতো বিদায় জানাচ্ছি তো অনেকেই লোকেশন সম্পর্কে জানতে চান এটা হচ্ছে খাটুয়াডাঙ্গা বাজার থেকে আপনার পূর্ব দক্ষিণ কর্নারে এ মাঠ দেখা হবে দ্রুত নতুন কোনো গল্পে নতুন কোনো শিরোনামে আল্লা হাফেজ